কালকে অনেক রাতে বাড়ি ফিরেছি, প্রোগ্রাম শেষ হয়েছে 11টায়, তারপর বাড়িতে এসেছি 11:30টায় বাড়িতে এসেছি। তারপর ওই একটু বললাম, মেয়েরা বললো যে একটু চলো ঠাকুর দেখে আসি। ঠাকুর তো দেখা হয়নি, ওই পাড়াতেই দুটো ঠাকুর দেখেছি, দেখে একটু বাইরে খেয়েছি, সেটা তো তোমরা দেখলেই। খেয়ে বাড়ি এসেছি পৌনে একটায়, তারপরে আর ইচ্ছা করছিল না যে তোমাদের সাথে দেখা করি, মানে কালকে ভিডিওটা শেষ করি। ভিডিওটা আজকে পরের দিন সকাল, এখন বাজে সকাল 9টা, আর এই যে দুধ জাল দিচ্ছি মেয়ের জন্য। আমি এখন বাড়িতে রয়েছি, বোন ছোট বোন ঘুরতে গেছিল, ছোট পুরা ফুচকা বিরিয়ানি এসব নিয়ে এলো, এখন এগুলোই ফুচকা খাবো, পরে রাতে বিরিয়ানি খাবো, এইসব খাওয়া দাওয়া হবে। তাহলে দেখতে থাকো আমার ব্লগটা। এই যে ছোট্ট আমার জন্য ফুচকা এনেছে, ফুচকা খাবো এখন। মা ফুচকা দিচ্ছে না? দিচ্ছে না, দিচ্ছ না, তুমি আমাকে নিজে নিয়ে খেতে হবে, একা একা খেতে হবে। তোমরা খেয়ে এসেছো? বাবা উঠে গেছে, তাহলে আমি ফুচকা খেয়ে চুরমুর মনে ফুচকাটা খেলাম ছোট্ট, ফুচকাটা খুব ভালো লাগলো, খুব সুন্দর খেতে ছিল ফুচকাটা। আর আজকে ভাইফোঁটা তো দেখলে তোমরা, যে মা গল্প করছে তাকাচ্ছে কেমন করে, যে আজকে পরের দিন সকাল, আমার মিত্তিনক্ষী চলে যাবে আজকে, ছোনা চলে যাবে আজকে, কষ্ট হচ্ছে খুব আমাদের। এই যে এই যে ছোট্ট চলে যাবে, ছোট্ট এখন খাচ্ছে চিড়ে, ছোট্ট আজকে আমাদের আমাকে ছেড়ে চলে যাবে। মিত্তি চলে যাবে, মিত্তি বাবা তাও চলে যাবে, তাহলে
একটা বাটিতে দিয়ে এটা দিয়ে মিতিনক্ষী কোথায় মিতিনক্ষী মিতিনক্ষী কোথায় চোনা চোনা কোথায় দূর তো দূর তো দোল 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 ভাতু খাওয়ার দোল করো ভাতু খাওয়া দোল করো দোল দোল বলি বাবা বলি বাবা দোল দোল পিস মাংস আমরা দিয়েছিল খেতে এটা তোমার তুমি হাত দিয়েছিল এটা মিঠিকে দেবা না আর আমাদের মিত্তি বাবা লুঙ্গি পরেছে মিত্তি ছোনা বাবা লুঙ্গি এই যে যে গোপাল ছোনা কোথায় গোপাল ছোনা কি সুন্দর লুঙ্গি পরেছে দাদুর লুঙ্গি এরকম লুঙ্গি পরেই রাখতে হবে আর কি করব এরকম ল্যাংটা হয়ে ঘোরা যায় না তো লুঙ্গি লুঙ্গি পরে আমাদের মিত্তি বাবা আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে আমার নক্ষীটা আর নক্ষী বাবা আমাকে ছেড়ে চলে যাচ্ছে সবাই দেখতে এখন ভুবনেশ্বর চলে যাচ্ছে আমাকে ছেড়ে কিছু না নতি খাচ্ছে আবার ওর মা নতি খাইয়ে দিচ্ছে খুবই কষ্ট হচ্ছে মা রান্নাঘরে রয়েছে নক্ষীকে নিয়ে যাচ্ছে ওরা ভুবনেশ্বর এই তো দুধ তো কত দুধ তো হয়েছে দুধ তো হয়েছে তুমি সবাইকে বলে দাও তো তুমি দুধ তো হয়েছে সবাইকে বলে দাও সবাইকে একটু বলে দাও তুমি দুধ তো হয়েছে যে চলে যাচ্ছে ভাই বঙ্কিম পল্লি আমাদের ছোট ভাই চলে যাচ্ছে ঢুকবেন সোজা রাস্তাটা যেখানে শেষ হচ্ছে সেখানে ডান দিকে আশ্রয় অ্যাপার্টমেন্ট চলে যাচ্ছে আমাদের ভাই চলে যাচ্ছে আবার ড্রপ হবে হাওড়া যে মা এখন নিয়ে বসে আছে মা দাঁড়িয়ে যা দুষ্টু আমাকে সরো আমাকে আমার কাজগুলো করতে দাও অনেক কাজ পরে তুমি দাঁড়াও পরে তুমি দুলবে আমি কাজই না কিন্তু দেখি কারুই পা দেখতে পাচ্ছি মা একটা দিয়ে শুরু করি মা কই কই বোন চলে যাচ্ছে বোনে এবার চলে যাচ্ছে নক্ষিতা চলে যাচ্ছে মিত্তিতাও চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে তাতা বাবা তাতা মিত্তি বাবা কালকে দেখলে ছোট বোন চলে গেল আজকে আমিও চলে যাব তাই ভীষণ খারাপ লাগছে মনটা খারাপ লাগছে মাও আজকে চলে যাবে সেজবন আসবে সেজবনের বাড়ি চলে যাবে এখানে চলে যাব মনটা খারাপ লাগছে মাকে ছেড়ে আর কালকে ব্লগটা তোমরা অবশ্যই আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো আবার একটা নতুন ব্লগ দিয়ে তোমাদের সাথে পরে দেখা হবে তাহলে আজকের মতন টাটা ভাইফোঁটার ব্লগটা অবশ্যই বলো তোমাদের কেমন লাগলো তাহলে আজকের মতন টাটা আবার কালকে তোমাদের সাথে নতুন একটা ব্লগে দেখা হবে যে মেয়ে বসে আছে যে মা বসে আছে